আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করছিল। তো সোহার বাবাকে বললাম সকালবেলায় যে আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আজকে আবার সোহার বাবার ছুটি ছিল, তো উনি বললো যে আজকে তাহলে আমি রান্না করি। তো যেই কথা সেই কাজ, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছে রান্না করতে, আর সব কিছুই তিনি নিজে নিজে করেছেন। আমি আবার পাশ থেকে শুধু দুষ্টামি করছিলাম, তিনিও আমার সাথে অনেক ফান করছিলেন। তো অনেক ফানি হয়েছিল রান্না করার সময়। আঙ্গুল দিয়ে এমনি খুলবা, তাহলে তো নখে ব্যথা লাগবে না। নখে লাগবে না, নখ রাখতে হবে একটু বড় বড়। শুন শোনা যেন একটু বড় বড় রাখতে হবে। হ্যাঁ, এভাবে কাটি শুকনো গোল গোল করে কাটো। এভাবে কাটি কি খিচুড়ি তো গোল গোল করে কাটো দিবার করছো। এগুলাকে এখানে দিয়ে দেবেন একবারে। রসুন যেটা কাটছেন এটা দিয়ে দেবেন, এরপরে মরিচ দিয়ে দেবেন। ওকে, এর মধ্যে দিয়ে দেবেন। কত আদা দিছো? এত আদা দিয়ে নাকি খিচুড়িতে? আরে খায় দেখো না, আমার হাতের রান্না। ওকে, খিচুড়িটা রান্নার পরে ভীষণ মজা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওই ক্লিপটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। আজকে সকালে খিচুড়ি রান্না করার সময় একটু ক্যামেরাটা অন করেছিলাম, আর সারাদিন ক্যামেরা অফই ছিল। বিকালে আবার সহমণিকে নিয়ে পার্কে আসছিলাম, তখন ক্যামেরাটা অন করেছিলাম। তো সেই ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সহমণির এই প্লে করার ভিডিওগুলো যখন পরে সহমণি দেখে তখনও ভীষণ খুশি হয়, ও বারবার শুধু ও নিজের ভিডিওই দেখতে থাকে। ও প্রথম বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাবে, আগে একটু দেখে নিল।
চলে আসো চলে আসো। হ্যাঁ ও পুরোটাই উঠতে পারবে দেখো। ও আগেও তো এখানে এসে এটা উঠছে। মাম্মি উপরে চলে যাও। পানি দেওয়া তো ভিজে যাবে হয়তো না। হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া। তুমি এসো না, তুমি ওই দিক দিয়ে নেমে যাও। ও নেমে যাবে, পারবে পারবে, নামতে পারবে পারবে। তুমি ডাকো না তো, এটা পানি দেওয়া পুরো টাইম। দেখছো আমার আম্মু একদম নেমে গেছে, আবার একা একা উঠছে, আবার একা একা নামছে। না 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 না, ওইটা নামা, ওইটাই ওইটা দিই, ওই নিচে বড়টা দিয়ে নামো। এই সাইডে হচ্ছে সব ডগরা খেলা করছে, আমরা আমাদের বাচ্চাকে নিয়ে আসছি পার্কে খেলা করাতে। আর যাদের ডগ আছে তারা সবাই ডগকে নিয়ে আসে এক সাইডে, ওদেরকে রাখে, ওদেরকে আলাদা খেলা করাতে দেয়। কি একটা অবস্থা, তাই না? অনেকক্ষণ পরে সিট খালি পাইছে, অনেকক্ষণ ওয়েট করতে করতে আমার বুড়ি এই সিটটা খালি পাইছে, এটা খালি হচ্ছিল না। দেখো দেখো আম্মু কোথায় উঠছে, পড়ে যাবে কিন্তু, এটা আমার ভয় লাগে কিন্তু। মাম্মি কোথায় উঠছ? না না না, আর উঠার দরকার নেই। কোনটা খাবে মাম্মি? আজকের মতো সহমনির খেলা করার শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই। সহমনি যে এখানে বসে বসে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।